আজকের এই ভিডিওটিতে সমানুপাতের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দুটি পদ্ধতিতে করে দেখাবো। প্রশ্নটি হলো, পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 ও দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। আমরা ধরে নেব যে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো 2, 6, এ, বি ও সি। যেহেতু প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 বলেছে, তাই আমরা 2 এবং 6কে রেখে বাকি তিনটি এ, বি ও সি ধরে নিলাম। অতএব আমরা বলবো 2:6 সমান 6:a সমান a:b সমান b:c, কারণ এগুলো ক্রমিক সমানুপাতি। যেহেতু অনুপাতগুলি সমান, তাই আমরা দুটি করে অনুপাতকে সমান ধরে অঙ্কটা করব। প্রথমে আমরা 2:6 সমান 6:a নেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2/6 সমান 6/a, বা কোনাকুনি গুণ করলে কি পাবো, 2a সমান 6x6, বা a সমান পাবো 6x6/2। এখন 6কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 3 পাবো, অতএব a সমান পেলাম 18। এবার আমরা পরের দুটি অনুপাতকে নেব। 6:a সমান h:b, বা এখান থেকে লেখা যায় 6:18 সমান 18:b, কারণ দেখো a এর মান আমরা 18 পেয়েছি, তাই a এর জায়গায় 18 বসিয়েছি। এখান থেকে লেখা যায় 6/18 সমান 18/b, বা 6b সমান 18x18, দেখো কোনাকুনি গুণ করা হয়েছে, বা লেখা যায় b সমান 18x18/6। এখন 18কে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো, 3 পাবো, অতএব b সমান হলো 18x3 মানে 54। এরপর আমরা h:b সমান b:c এই অনুপাত দুটিকে নেব। এখান থেকে আমরা কি পাবো, দেখো a এবং b এর মান পেয়ে গেছি, a এর মান 18 এবং b এর মান 54 বা 54, সেই মান দুটো এখানে বসানো হয়েছে। এখান থেকে আমরা কি লিখব, 18/54 সমান 54/c, বা 18c সমান 54x54, বা c সমান 54x54/18। এখন 54কে 18 দিয়ে ডিভাইড করলে পাবো আমরা 3, তাহলে আমরা কি পাবো না, c সমান 162। 54কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 162 পাবো। তাহলে দেখো এখানে পঞ্চম সমানুপাতিটি আমরা c ধরেছিলাম, আর c এর মান এখানে 162 হয়েছে, তাহলে অতএব আমরা কি বলবো যে পঞ্চম সমানুপাতিটি হবে 162। এবার এই একই প্রশ্ন, একে আমরা কিভাবে অন্য পদ্ধতিতে সমাধান করতে পারি দেখো। এখানে প্রথম সমানুপাতি 2 বলা হয়েছে, দ্বিতীয় সমানুপাতি 6 বলা হয়েছে, অতএব সাধারণ অনুপাত হবে দ্বিতীয় সমানুপাতি বাই প্রথম সমানুপাতি, সমান এখানে দেখো 3 হচ্ছে। তাহলে পঞ্চম সমানুপাতিটি হবে প্রথম সমানুপাতি ইনটু সাধারণ অনুপাত যেটা পেয়েছি তার হোল টু দি পাওয়ার 4। পঞ্চম বললে এখানে পাওয়ারটা, সাধারণ অনুপাতের পাওয়ারটা 4 ধরবো, যদি ষষ্ঠ বলতো তাহলে 5 ধরতাম, মানে যা বলবে তার থেকে 1 কম নেব আমরা এই পাওয়ারটা। এখানে পঞ্চম বলেছে বলে এখানে 4 লেখা হয়েছে। সমান আমরা কি পাচ্ছি দেখো, তাহলে প্রথম সমানুপাতি 2 এবং সাধারণ অনুপাত আমরা 3 পেয়েছি, তাহলে 3 টু দি পাওয়ার 4 হবে, সমান 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে 3 হচ্ছে 4 বার গুণ, 3কে যদি 4 বার গুণ করি তাহলে 81 পাবো, তাহলে 2 ইন্টু 81 মানে কত, 162। তাহলে দেখো এইভাবেও আমরা অঙ্কটা কিন্তু করতে পারি, কিন্তু মনে রাখতে হবে এই যে সাধারণ অনুপাত এই কথাটি বলেছি আমি, এটা কিভাবে নির্ণয় করতে হয়, কতকগুলি ক্রমিক সমানুপাতি সংখ্যার কোনো একটি সমানুপাতিকে তার আগের সমানুপাতি দিয়ে ভাগ করতে হবে, করলে তবে আমরা এই সাধারণ অনুপাতটা পাবো। আর সাধারণ অনুপাত পেয়ে গেলে আর প্রথম সমানুপাতি যদি জানা থাকে তাহলে আমরা এই সূত্র ধরে যে কোনো সমানুপাতির মান নির্ণয় করতে পারবো।